আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের কাছের দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ছোট্ট ভিডিওতে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ কিছু খবর, আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ। কুয়েতের দুটি এলাকা থেকেই গাড়ির ভেতর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। কুয়েতের আলফাহিল এবং খাইরানে দুইটি গাড়ির মধ্যে দুইটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে খাইরানে যে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি একটি তরুণী মেয়ের ছিল। আরও একটি মর্মান্তিক খবর হলো যে কুয়েতের সাবাহ আল আহমেদ এলাকার একটি খামারে অর্থাৎ জাকুর এলাকায় একজন নতুন আগত ইন্ডিয়ান প্রবাসীকে 24 বছর বয়সী একজন কুয়েতি নাগরিক কোনো কারণে উত্তেজিত হয়ে প্রবাসীকে মারধর করে, খারাপ ব্যবহার করে, অতঃপর তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর গোয়েন্দা বিভাগ হত্যাকারীকে আটক করেছে এবং আরও উল্লেখ করেছে যাকে মারা হয়েছে তার বয়স ছিল 30 বছর। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা বাহিনী আমগাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 45 জন আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে পতিতাবৃত্তির সাথে জড়িত থাকার অপরাধে 9 জনকে গ্রেফতার করেছে। জানিয়ে দিচ্ছি কুয়েতের একটি নতুন নিয়মের খবর। কুয়েত মিউনিসিপ্যালিটি থেকে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আবাসিক এলাকাগুলোতে যে কোনো ধরনের দোকান বা বাকালা অথবা সুপারমার্কেট রাত 12টা পর্যন্ত খোলা রাখতে হবে। রাত 12টার পর খোলা থাকলে তাদেরকে আইনত শাস্তি প্রদান করা হবে। তবে এর মধ্যে ফার্মেসি এবং সেন্ট্রাল মার্কেটগুলো ধর্তব্য হবে না। অর্থাৎ ফার্মেসি বা ওষুধের দোকান এছাড়াও সেন্ট্রাল মার্কেটগুলো ছাড়া সকল প্রকার সুপারমার্কেট, বাকালা এবং এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। এদিকে কুয়েতের কোস্টগার্ডের জেনারেল ডিরেক্টর একটি সূত্রে প্রকাশ করে বলেছে যে সমুদ্রপথে মাদকদ্রব্য পাচারের একটি প্রচেষ্টাকে তারা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। একজন বেদুইন কুয়েতি মহিলাকে গ্রেফতার করেছে এই অভিযোগে। তারা আরও জানিয়েছে যে সমুদ্রপথে এই অবৈধ মাদকদ্রব্যগুলো কুয়েতে প্রবেশ করছিল এবং ওই বেদুইন কুয়েতি নারী সেগুলো গ্রহণ করতে যাচ্ছিল। এমতো অবস্থায় কোস্টগার্ড কর্তৃপক্ষরা সন্দেহ হলে তাকে আটক করে এবং এই অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করে এবং অপরাধীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এদিকে কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে যে কুয়েতের স্থানীয় নাগরিকের জন্য ভর্তুকিযুক্ত পণ্য অর্থাৎ রেশনের যে খাদ্যদ্রব্য রয়েছে তা কুয়েত থেকে পাচারকালে পণ্যগুলো আটক করা হয়েছে। এদিকে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথের মৃত্যুর কারণে কুয়েতে আজকে শোক পালনের তৃতীয় দিনের প্রথম দিন ছিল। বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শুক্রবার, শনিবার এবং রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এবারে জানিয়ে দিচ্ছি একটি সুখবর। বাংলাদেশ থেকে কুয়েতে আবারও বোয়েসেল কোম্পানির মাধ্যমে নার্স নিয়োগ করা হবে। ইতোমধ্যেই প্রায় 150 নার্স কুয়েতে আগমন করেছে। এরা কুয়েতের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদান করবে। বাংলাদেশ থেকে কুয়েতে নার্সিং পেশার জন্য কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন ধরনের যে রিকোয়ারমেন্ট রয়েছে তা কী লাগবে সে সম্পর্কে পূর্বের একটি ভিডিওতে বলে দিয়েছি। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখে পূর্ণাঙ্গ তথ্য জেনে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এ ধরনের নিউজ বা ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।